হ্যালো ভিহার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে আপনারা দেখবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক পদের প্রশ্নের সমাধান যে পরীক্ষা হয়েছে ষোলোই অক্টোবর দু হাজার একুশ তো প্রথমে এই প্রশ্নটি দেখতে পাচ্ছেন এটি ছিল প্রশ্ন পূর্ণমান ছিল সত্তর সময় ছিল এক ঘন্টা আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন এটা ছিল প্রশ্ন সমাধান অংশে আসা যাক আর এর মাঝে বলে রাখি ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কারণ লাইক দিলে ইউটিউব মনে করে যে ভিডিওটি অন্যদের কাছেও প্রয়োজনীয় এক নম্বরে উপন্যাস দুটি লেখকের নাম লিখুন এটা ছিল বাঙালির ইতিহাস এটা হবে নিহারঞ্জন রায় এর লেখক প্রথম আলো এই উপন্যাসটির লেখক হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় দুই নম্বরে ছিল বিপরীত শব্দ লিখুন তিরস্কার এটা হবে পুরস্কার অনাবৃষ্টি এটা হবে অতিবৃষ্টি তিন নম্বরে ছিল সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন তপবন এটা হবে তপবিসর্গ যোগ বন সংবাদ এটা হবে সম যোগবাদ চার নাম্বারে হচ্ছে শুদ্ধ বানান লিখুন মমুর্ষু তো মমুর্ষ শুদ্ধ বানানটি দেখতে পাচ্ছেন ময়সুকার ময় দিঘুকার এবং শেষে মধ্যে ম এবং চয় দুইটার মধ্যে দীর্ঘিকার হবে এক কথায় প্রকাশ করুন যিনি বক্তৃতা দানে পটু এটা হবে বাগ্নি অপকার করে যে এটা হবে কৃতজ্ঞ এরপরে ছিল এরপরে ছিল অর্থসহ বাক্য রচনা করুন গড্ডালিকা প্রবাহ তো এটা গড্ডলিকা প্রবাহ গড্ডালিকা প্রবাহ এটা অর্থ হচ্ছে অন্ধভাবে অনুসরণ আমাদের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া উচিত নয় ভুল এটা এটার অর্থ হচ্ছে হঠাৎ বড় লোক লোকেরা অনেক সময় অহংকারী হয়ে থাকে এরপর ছিল সাত এ অনুচ্ছেদ লিখুন আটটি বাক্যে নাগরিকের বর্জ্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সম্পদ হবে বটে তো এটা লিখতে বলা হয়েছিল এরপর আট না আট নঙে ছিল ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইন্টু ইংলিশ তাহারা রাজি আসিতে রাজি হইল না এটা হবে দে রিফিউজ টু কাম মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো দ্য গার্ল এন্টার দ্য রোম লাফিং সে নদীর কাছে একটি কুটিরে বাস করতো হি লিভড ইন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি এটা হবে ইউল নট ফাইন সাচ এ কান্ট্রি এনি হেয়ার আমরা বিষয়টি আলোচনা করবো এটার হবে উইল ডিসকাস দ্য ম্যাটার তারপরে ছিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ব্রেড ইজ ইউজুয়ালি মেড অফ হুইট এখানে হবে শূন্য স্থানে হি স্ট্রাক অন দ্য হেড হবে এখানে এরপরে ফিফটি মাইলস ইজ হবে শূন্য স্থানে এ লং ডিস্টেন্স এরপর হচ্ছে আই মিট এ ম্যান হু ইজ এ টিচার এখানে হবে হু শূন্য স্থানে হিজ বার্থডে ইজ অন ডিসেম্বর এখানে হবে অন শূন্য এরপরে দশ নম্বরে ছিল ইন শব্দাতুল ইনভাইটেবল মানে পরিহার করা যায় না এমন অবশ্যম্ভাবী সার্টেনলি মানে নিশ্চিতভাবে ক্যারিসমেটিক মানে সহজাত দক্ষতা সম্পন্ন এরপরে ছিল হুইচ অফ দ্য ফলিং ওয়ার্ড ইজ প্লুরাল এটা নিচের কোনটি চারটি ছিল সেইখান থেকে প্লুরাল কোনগুলো সেটা আইডেন্টিফাই করতে ভালো ফর্মুলা এই প্লোরাল হবে ফর্মুলাই ভার্টেক্স এটা হবে ভার্টিসেস আর মেমোরেন্ডা এটা হচ্ছে প্লুরাল মেমোরেন্ডাম এটা হচ্ছে সিঙ্গুলার আর এজেন্ডাম এটা হচ্ছে সিঙ্গুলার এজেন্ডা এটা হচ্ছে প্লোরাল এরপরে সাধারণ জ্ঞান ছিল বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক জোটের নাম কি উত্তর ডাব্লিউটি এস এর গোল সংখ্যা কয়টি এটার উত্তর হবে সতেরোটি পরে খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয় কবে উত্তর বারো অক্টোবর দুই হাজার সালে বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয় উত্তর পাঁচই জুন জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি উত্তর গামা রশ্মি তো অনেকে আবার এটা নিয়ে একটু কনফিউশন আছে অনেকে বলে আলট্রা ভায়োলেট রশ্মি তো কোনটা বেশি যুক্তিপূর্ণ আপনাদের কাছে মনে হয় সেটা কমেন্টস করে জানান বাংলাদেশের মোট নদী বন্দর কয়টি উত্তর পঁয়ত্রিশটি বিমস্টেক এর সচিবালয় কোন দেশে অবস্থিত উত্তর বাংলাদেশে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে কী বলে উত্তর আর্দ্রতা আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি উত্তর পশতুন নুরেমবাগে নাজিদের বিচার শুরু হয় কবে উত্তর উনিশশো সালে নাজি বলতে এখানে হিটলারের যে সৈন্য ছিল তাদের তো এরপরে দুইটি অঙ্ক ছিল অঙ্ক গুলো সলভ করার আগে বলে রাখি এই চ্যানেলে প্রতি সপ্তাহে অনুষ্ঠিত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয় এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন তো তেরো নম্বরে ছিল একটি ত্রিভুজে তিনটি বাউর দৈর্ঘ্য যথাক্রমে সাত সেন্টিমিটার আট সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার এবং ত্রিভুজ তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম বাহু সাত সেন্টিমিটার দ্বিতীয় বাহু আট সেন্টিমিটার এবং তৃতীয় বাহু নয় সেন্টিমিটার অতএব পরিসীমা এটার হবে বাহুগুলোর যোগফল টু এস আর এবং অর্ধ পরিসীমা হবে বারো সেন্টিমিটার এখন ক্ষেত্রফলের সূত্র আছে আমরা জানি অ্যাশ ইন্টু অ্যাশ এ অ্যাস বি সি এখানে এ হচ্ছে প্রথম বাহু বি হচ্ছে দ্বিতীয় বাহু এবং সি হচ্ছে তৃতীয় বাহু তো এগুলো ক্যালকুলেশন করলে আসে ছাব্বিশ দশমিক আট তিন বর্গ সেন্টিমিটার এটাই ত্রিভুষ্টির ক্ষেত্রফল এরপরে চোদ্দ নম্বর একটি অঙ্গ ছিল এক ব্যক্তি এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড়বে ঘন্টায় দুই কিলোমিটার যেতে পারে স্রোতের বেগ ঘন্টায় তিন কিলোমিটার হলে স্রোতের অনুকূলে বত্রিশ কিলোমিটার যেতে তার কত সময় লাগবে তো নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ সমান দুই কিলোমিটার যেটা প্রতিকূলে যায় তো অতএব নৌকার বেগ স্রোতের বেগ তিন কিলোমিটার দেওয়া আছে নৌকার বেগ হবে পাঁচ কিলোমিটার এখন স্রোতের অনুকূলে বেগ হচ্ছে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ দুটোর একসাথে কাজ করবে আট কিলোমিটার মানে এই আট কিলোমিটার যাবে এক ঘন্টায় তাহলে বত্রিশ কিলোমিটার যাবে হচ্ছে চার ঘন্টায় এটাই প্রশ্নের উত্তর তো ধন্যবাদ আবারও ভিডিওটি দেখার জন্য ভিডিওতে কোনো ভুল থাকলে কমেন্টস করে জানান আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে তার সমাধান দিতে ধন্যবাদ সবাইকে